আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার আমরা সকলে বিশ্বাস করি পরকালকে আর সেই পরকালে জান্নাত এবং জাহান্নাম এই দুটি ঠিকানাই আছে জান্নাতে যেতে হলে অবশ্যই ফুলসেরাত পাড়ি দিয়ে জান্নাতে যেতে হবে আর ওই ফুলসেরাতে নিচে থাকবে জাহান্নাম আল্লাহরবুর আলামিন সুরায় মারিয়ামের একাত্তর নম্বর আয়াতে এই কথাটি বলেছেন আর তোমাদের প্রত্যেকেই তার ওপর দিয়ে অর্থাৎ জাহান নামের উপর দিয়ে রাত অতিক্রম করবে এটা আপনার রবের অনিবার্য সিদ্ধান্ত হাদিসের মধ্যে এসেছে হজরত আবদুলিব নেমা সৌদ রাদিয়াল্লাহু আনহু বলেন রাসুল উল্লাহ সাল আলীহসাল্লাম বলেছেন তাদের কোনো কোনো লোককে নূর দেওয়া হবে বিশাল পাহাড়ের মতো যা তাদের সামনে দ্রুত দৌড়াতে থাকবে কোনো কোনো লোককে নূর দেওয়া হবে এর চেয়ে কম আবার কতককে নূর দেওয়া হবে খেজুরের মতন ছোট আবার কাউকে এর চেয়েও কম দেওয়া হবে সর্বশেষ ব্যক্তিকে নূর দেওয়া হবে তার দুই পায়ের বৃদ্ধাঙ্গলের উপর যা একবার আলু দেবে আরেকবার নিবে যাবে যখন আলু দেবে লোকটি হাঁটতে শুরু করবে আর যখন নিবে যাবে হাঁটা বন্ধ করে দাঁড়িয়ে থাকবে রাসু সাল্লাহ আলি সাল্লাম বলেন এভাবে প্রত্যেকে ফুলসেরাতুর উপর চলবে তার নূরের পরিমাণ অনুযায়ী সুপ্রিয় দর্শক আমরা এই দুনিয়াতে যাতে করে ভালো আমল করতে পারি এবং সেই ফুলসেরাত পারি দিয়ে জান্নাত পেতে পারি মানবী সাল্লাল্লাহু আলি সাল্লাম এর অনেক আমল দোয়া শিখিয়েছেন সেই ফুলসেরাত যাতে পারি দিতে পারি এর জন্য একটি দোয়ার কথা বলবো যাহা সুরায় তাহরিমের আট নম্বর আয়াতে এসেছে আর সেই আয়াতের মধ্যে মহান রব্বুল আলমিন সেই ফুলসেরাতে আলোচনা করেছেন আর ইমানদাররা সেই ফুলসেরাত পারি দেওয়ার সময় এই দোয়াটি পাঠ করবে রব্বানা আত্মিমানা নূরানা ইন্নাকা আলা কুল্লি সেই ইন কদিরা ইনকা আলা কুল্লি সেই ইন কদির এর অর্থ হলো হে আমাদের রব আমাদের জন্য আমাদের নূরকে পূর্ণতা দান করুন এবং আমাদেরকে ক্ষমা করুন নিশ্চয়ই আপনি সব কিছুর উপর ক্ষমতাবান সুপ্রিয় দর্শক এই দোয়াটি আপনারা বেশি বেশি করে পড়বেন যে কোনো সময় পড়তে পারেন বিশেষ করে নামাজের মধ্যে নামাজের সালাম ফেরানোর পূর্বে বা নামাজের সালাম ফেরানোর পর বা অন্য যে কোনো সময় এই দোয়াটি বেশি বেশি করে পড়বেন যাতে করে আমরা পরিপূর্ণরূপে সেই ফসেরাত পারি দেওয়ার জন্য নূর পেয়ে যাই এবং জান্নাতে যেতে পারি আল্লাহ তালা সকলকে কবুল করুন আমিন আসসালামু আলাইকুম